হ্যাঁ, তোর কারণে ফুটবল দুনিয়া হার ভিডিওতে সবাইকে স্বাগত। তো এই ভিডিওতে দুটো বড় আপডেট তোমাদের সঙ্গে শেয়ার করব। তো মেনলি ইস্ট বেঙ্গলের ফরেনার আপডেট নিয়ে আমি তোমাদেরকে এতদিন ধরে যেসব নামগুলো শোনা যাচ্ছিল আমি বলছিলাম যে এইগুলো শুধুমাত্র কিছু মানে একদম ওয়াইল্ড রুমার ছাড়া কিছুই নয়। তবে আজকে একজন প্লেয়ারের ব্যাপারে তোমাদেরকে আপডেট দেবো যার সঙ্গে কিন্তু এই মুহূর্তে ইস্ট বেঙ্গল ম্যানেজমেন্ট কথাবার্তা বলছে, এবং শেষ পর্যন্ত যদি প্লেয়ারটিকে ইস্ট বেঙ্গল সাইন করাতে পারে তাহলে কিন্তু একটা খুব বড় ট্রান্সফার হতে চলেছে অ্যাটলিস্ট ভারতীয় ফুটবলের নিরিখে। মোহনবাগান সুপার জায়ান্টস, মুম্বাই সিটি এফসি যেরকম একের পর এক বড় বড় প্লেয়ারকে নিয়ে এসে চমক দেয়, হয়তো সেই পথে এইবার পা বাড়াতে চলেছে ইস্ট বেঙ্গল ক্লাব। তো যাই হোক, এই মুহূর্তে ইস্ট বেঙ্গল 29 বছর বয়সী একজন জার্মান মিডফিল্ডারের সঙ্গে কথাবার্তা বলছে। প্লেয়ারটির নাম হচ্ছে রানি খেদিরা, যিনি বর্তমানে খেলেন বুন্দেসলিগার ক্লাব ইউনিয়ন বার্লিনের হয়ে। তো বুঝতেই পারছো, ভীষণ বড় মাপের একজন ফুটবলার, তার কিন্তু বুন্দেসলিগাতে যথেষ্ট নিয়মিত অ্যাপিয়ারেন্স রয়েছে, কিন্তু যেটা আসার কথা তার মার্কেট ভ্যালু কিন্তু খুব বেশি নয়, অর্থাৎ ইন্ডিয়ান ফুটবলের নিরিখে যথেষ্ট চলনসই। যেরকম দিমিত্রি পেট্রোস বা কামিন্সের মার্কেট ভ্যালু রয়েছে তার তুলনায় কিছুটা কম, তবে এই প্লেয়ারটিকে যদি ইস্ট বেঙ্গল সাইন করাতে পারে তাহলে কিন্তু যথেষ্ট বড় একটা সাইনিং হবে। তো আমি তোমাদেরকে বারবারই বলছিলাম ইস্ট বেঙ্গল ইজ গোয়িং অল আউট ফর আ মার্কি অ্যাটাকিং মিডফিল্ডার, তো সেক্ষেত্রে এই প্লেয়ারটাকে কিন্তু ইস্ট বেঙ্গল কোচ কার্লোস কোত্রা চয়েস করেছেন। প্লেয়ারটার কিন্তু যথেষ্ট ভালো ড্রিবলিং আছে এবং তিনি বুন্দেসলিগা থেকে এবার অন্য কোনো জায়গায় চ্যালেঞ্জ নেওয়ার জন্য কিন্তু তৈরি, এইরকমটা কিন্তু শোনা যাচ্ছে। তবে নিকিতা রুকাভিস্তার ক্ষেত্রে মোহনবাগানের যে জিনিসটা হয়েছিল যে নিকিতা রুকাভিস্তার মতো একজন বড় ফুটবলার তিনি কিন্তু কোনোভাবেই আইএসএলের মান দেখে খেলতে আসতে চাননি, সেই ব্যাপারটা কিন্তু কনভিন্স করতে হবে রানি খেদিরাকে। তো প্রাথমিক পর্যায়ে কথাবার্তা চলছে, এখনও জল গড়ানো অনেক বাকি, তবে কথাবার্তা যে একটা হচ্ছে এইটুকু আমি তোমাদেরকে বলতে পারি, এবং যদি শেষ পর্যন্ত এই সাইনিংটা হয় তাহলে সেটা ইস্ট বেঙ্গল সমর্থকদের জন্য একটা বিশাল বড় আপডেট হতে চলেছে। অন্যদিকে কিন্তু ইস্ট বেঙ্গল আরও একজন প্লেয়ারের সাইনিং প্রায় কনফার্ম করে ফেলেছে, সুমিত রাঠি, যে প্লেয়ারটিকে নিয়ে যাচ্ছেন ইস্ট বেঙ্গল বিগত কয়েকটা মৌসুম ধরেই নিয়মিত চেষ্টা চালিয়ে যাচ্ছিল, কিন্তু কোনোভাবেই মোহনবাগান ম্যানেজমেন্ট প্লেয়ারটিকে ছাড়তে চাইছিল না। সেই সুমিত রাঠিকে কিন্তু পাওয়ার ব্যাপারে অনেকটা এগিয়ে গিয়েছে ইস্ট বেঙ্গল। সুমিত রাঠির সঙ্গে পার্সোনাল টার্মস অ্যান্ড কন্ডিশন অনেকদিন আগেই তো ঠিকঠাক হয়ে গিয়েছিল, কিন্তু মোহনবাগান কোনোভাবেই প্লেয়ারটিকে ছাড়তে চাইছিল না, মোটা অঙ্কে একটা ট্রান্সফার ফি দাবি করছিল। তো সেই ব্যাপারটা নিয়ে কিন্তু মোটামুটি একটা সমঝোতার জায়গায় এসেছে, এবং আমি আবারও বলছি ইস্ট বেঙ্গল সমর্থকরা কিন্তু আবারও একটা ব্যাপার নিয়ে একটু হলেও স্বস্তি পেতে পারো। ইস্ট বেঙ্গল কিন্তু এই সিজনে যথেষ্ট ভালো দল গঠন করার চেষ্টা অ্যাটলিস্ট করছে। তো সুমিত রেড্ডিকেও যদি তোমরা শেষ পর্যন্ত লাল হলুদ জার্সিকে খেলতে দেখো আমি বলবো অবাক হওয়ার কিন্তু কিছু থাকবে না। তো এই দুটো ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করেছিল, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওটা লাইক করে দিও, মনে করে কিন্তু আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলো না, আর পাশে থাকা বেল আইকনে মনে করে অল করে রাখো যাতে নতুন ভিডিও পোস্ট করে সঙ্গে সঙ্গে তোমার এই নোটিফিকেশন চলে যায়। আর তোমরা যারা যারা আমার সঙ্গে ডাইরেক্টলি কথা বলতে চাও আমার পার্সোনাল ফেসবুক অ্যাকাউন্ট সঙ্গে ফেসবুক গ্রুপের লিঙ্ক দুটো ডিসক্রিপশন বক্সে রয়েছে, সেখান থেকে তোমাকে ফলো করে নিতে পারো। তো চলো এখন কেমন এই পর্যন্ত দেখা হচ্ছে পরের ভিডিওতে।